নমস্কার, আমি বিবেক। আমার সঙ্গে আজকে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক, বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। অনুপম দা, নমস্কার। নমস্কার 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 নমস্কার। আচ্ছা অনুপম দা, আপনি নাকি কেষ্টদার ভয়ে বোলপুরে যাওয়া বন্ধ করে দিয়ে কলকাতাতেই স্থায়ীভাবে কাজ করছেন? কেষ্টদার ভয়, এই ব্যাপারটা মানে কিছু কিছু জায়গায় কেষ্টদার যে ইমেজ সেই অনুসারে মানে বেসিক্যালি তৃণমূলে তো একটা অ্যান্টি সোশ্যাল টাইপের ওনার ইমেজ তৈরি হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাকে ভয় পাওয়াতে কিছু নেই। কারণ হ্যাঁ, মানছি যে কিছু কিছু জায়গায় উনি মানে যে মানুষটা বলে পুলিশকে বোমা মারুন, অবভিয়াসলি একটা বেসিক্যালি তো অধ্যাপক ধরুন, তো ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই ভায়োলেন্স এইগুলো থেকে বরাবরই খুব দূরে ছিলাম। তো সে জায়গায় রাজনীতি যখন এলাম এবং সেখানে এসে দেখছি যে একজন নেতা মানে জনসমক্ষে বলছে পুলিশকে বোমা মারুন, এবং সেই নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে ক্লিন চিট দিয়ে নিয়ে যাচ্ছে রাজ্যের ডিজিকে দিয়ে, কিছু জায়গায় তো মনে হয় যে এ সমস্ত মানুষ থেকে দূরে থাকা ভালো, কিন্তু এটা কখনো না। বোলপুর আমার জন্মস্থান, শান্তিনিকেতন জন্মস্থান, ঠিক ঠিক, সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ মানুষ ওনাকে বঞ্চিত করে মানে মানুষ ওনাকে রিজেক্ট করেছে। কেষ্টদার জন্যই তো টিকিট পেয়েছিলেন আপনি? না না না, এটা ভুল ধারণা। এই কেষ্টদার জন্য টিকিট পাইনি। প্রথম কথা হচ্ছে যে আমি একটা অরাজনৈতিক বিবেককে অস্বীকার করছেন? না না না, অস্বীকার করছি না। কারণ এটা হচ্ছে যে আমি বেসিক্যালি একটা একাডেমিক ফ্যামিলি থেকে বিলং করি, আমি অধ্যাপক ছিলাম, আমার ভাই অধ্যাপক, ফলে রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা কখনোই ছিল না। হ্যাঁ, মানুষের জন্য কাজ করতে চাইতাম, সোশ্যাল ওয়ার্ক মানে অ্যাজ এ প্রফেসর MSW বা সোশ্যাল ওয়ার্কটা পড়িয়েছি, তো আমার মনে হয়েছিল যে কখনো না কখনো যদি একটা ভালো প্ল্যাটফর্ম পায়, সেখানে যেখানে একটা বিগার প্ল্যাটফর্ম যেখানে মানুষের জন্য কিছু কাজ করতে পারবো, সেরকম সুযোগ যদি থাকে অবভিয়াসলি কে না চায়। কিন্তু তার মানে এটা নয় যে কেষ্টদার রেকমেন্ডেশনে আমাকে টিকিট দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে উনি যখন মানে ভোটে দাঁড়ায়, অবভিয়াসলি রাজনীতি আমার ক্ষেত্রে তখন একটা নতুন মানে আমার কাছে একটা নতুন ফিল্ড, তো সে জায়গায় উনি দলের মানে আর পাঁচটা নেতার যা করণীয় উনি গাইড করেছিলেন, এবং অবভিয়াসলি মমতা ব্যানার্জি আমাকে মানে চয়ন করেন বা সিলেকশন করেন। আপনি বলছেন আপনি আপনার বিবেকের থেকে, আপনার বিবেক দেখতে পাচ্ছি আমি অনুপম দা, আপনি কেষ্টদা সম্বন্ধে এখন যা বলছেন, আজকে যা বলছেন, এই কেষ্টদার সঙ্গেই তো আপনার ওঠা বসা ছিল। দেখুন আমি বলি, তৃণমূল কংগ্রেসের 2014 সালে কেষ্টবাবুর প্রথম পছন্দ ছিল নরেশ বাউরি বলে একজন ভদ্রলোক, যাকে কিছু অর্থ এবং অন্যান্য কিছু জিনিসপত্র নিয়ে উনি অ্যাসিওর করেছিলেন যে তাকেই টিকিট দেবেন বোলপুর লোকসভা কেন্দ্র থেকে। আচ্ছা, কিন্তু সেই প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ ছিল না, কারণ ওই প্রার্থী সেই সময় মানে নরেশ বাউরির কথা বলছি, উনি বোলপুর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং তার রেপুটেশন যা ছিল লোকালিটিতে, মমতা বন্দ্যোপাধ্যায় আইবি রিপোর্টের মাধ্যমে জানতে পারেন যে এই ক্যান্ডিডেটকে করলে বোলপুর সিট বেরোবে না। কারণ বোলপুর সিট এমন একটা সিট, খুব প্রেস্টিজিয়াস সিট, যেখানে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো লেজেন্ড ওখানকার এমপি ছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ পরামর্শ দেন যে আপনার মানে কাছের ভাই অর্থাৎ মানে অনুব্রত মণ্ডলের সৌজন্যে তৃণমূল কংগ্রেসের যে রেপুটেশন হয়েছে বোলপুরে, তাতে টিপিক্যাল কোনো পলিটিক্যাল এলিমেন্ট বা পলিটিক্যাল এন্টিটি দিলে আপনার ওই সিটটা হাতছাড়া হতে পারে। কি বলছেন, অনুব্রত মণ্ডলের কত চাহিদা, কত জনপ্রিয়তা, ওটা অ্যাকচুয়ালি রাজনৈতিকভাবে দেখতে গেলে আপনার সঙ্গে যদি 100টা লোক যায়, অনুব্রত মণ্ডলের সঙ্গে 10,000 লোক যাবে। না না, সেটা সেটার কথা আলাদা ব্যাপার, কারণ উনি মানে ফেমাস না নটোরিয়াস সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, তো ফলে লোক যেতেই পারে, এরকম দেখা যায় মানে যখন সিনেমার কোনো স্টার ফার দাঁড়ায় ভোটে, প্রচুর লোক আসেন দেখতে, কিন্তু সেই দেখার লোকটা কি ভোট ব্যাংকে ট্রান্সফার হয়? তাহলে তো সেই হিসাবে দেখতে গেলে অমিতাভ বচ্চন যে সময় ভোটে দাঁড়িয়েছিলেন সে সময় তো তার হায়েস্ট ভোটে জেতার কথা, লোক যাই বলে। হ্যাঁ, অনেক সময় মানুষ মানে একটা অদ্ভুত টাইপের অ্যাপিয়ারেন্স দেখতে বা অদ্ভুত অদ্ভুত কথা শুনতেও যায়। হ্যাঁ, অবভিয়াসলি উনি প্রচণ্ড এন্টারটেইন করে। আপনার এই কথাটাই ধরে একটু করি, আমাদের রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভোট ব্যাংকে প্রভাব পড়বে না? ভোট ব্যাংকে প্রভাব পড়বে, কিন্তু তার মানে এটা নয় যে আপ কোনো একজন তারকা যখন উনি ভোটে দাঁড়াচ্ছেন, যে পরিমাণে লোকজন আসবে সেই ভিড়টা দেখে কখনো এক্সপেক্ট করবেন না যে সেই মানে সেই পরিমাণ ভোটে উনি জয়লাভ করবেন। অনেক ক্ষেত্রেই হয়েছে যে অনেক সুপারস্টার দাঁড়িয়েছেন ভোটে, ওনাকে দেখতে এসছেন, কিন্তু মানুষের এথিক্যালি যে দলটাকে সাপোর্ট করে মানুষ কিন্তু ওই লোক দেখতে যাওয়া, স্টার দেখতে যাওয়া আর ভোট দিতে যাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা, আপনি কি সত্যি 2019 আগে
একটু বেশ ভয়ই পেয়েছিলেন কেষ্টদাকে, যে কেষ্টদা যদি বোলপুরে ঢুকতে না দেয়। একদিন আমরা দেখলাম আমাদের সাংবাদিক বন্ধুরা, আমি তো সাংবাদিক নই, আমার দায়ও নেই, আমি বিবেক, আমি দেখলাম আপনি, আমি টিভিতেই দেখলাম আপনি কেষ্টদার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, কিছু খাওয়া দাওয়াও করলেন হঠাৎ। হ্যাঁ দেখুন, ওই সময় যেটা হয়েছিল, ওনার মা মারা যান এবং ওনারই কাছের, খুবই কাছের একজন ব্যক্তি সেই খবরটা আমাকে দেওয়া হয় যে ওনার মা গত হয়েছেন, এবং যেহেতু ওনাকে আমি চিনতাম, ওনাকে, ওনার মাকে, ওনার ওয়াইফকেও, তো অবভিয়াসলি আমার মনে হয় যে বাঙালি যা সংস্কৃতি তাতে যদি আমাদের পাড়া প্রতিবেশীর কেউ এরকম একটা গত হয়ে মানে হন, তাহলে সেক্ষেত্রে কী হয়, আমরা গিয়ে একটা সৌজন্য সাক্ষাৎ করি। এবং আমি ওই দিন ছিল বোলপুরের ভোট, বোলপুরে আমার ভোট দিতে যাওয়ার ডেট, তো সেদিন আমি গিয়েছিলাম ভোট দিতে। তখন আমার মনে হলো যে ঠিক আছে, যখন এসেছি, উনি যখন যেহেতু বলেছেন যে হ্যাঁ এরকম একটা শোকবার্তা এসছে, তো আমার মনে হলো দেখা করি। আপনার বিবেক বলছে আপনি সত্যি কথা বলছেন না আমার সাথে। না না, এটা ফ্যাক্ট, এখন মিডিয়া কিভাবে ইন্টারপ্রেট করবে সেটা মিডিয়ার ব্যাপার, বাট দিস ইজ ফ্যাক্ট যে আমি সৌজন্য সাক্ষাতে গেছিলাম, কিন্তু ওটাকে উনি পলিটিসাইজ করেছিলেন, মানে ওখানেও উনি রাজনীতি করছেন যে উনি একটা মনে বয়ান দিয়েছেন যে ভোটের পরে, জেতার পরে অনুপম হাজরা বা তৃণমূলে চলে আসবে, এরকম এরকম বয়ান দিয়ে মানুষকে কনফিউজ করেছেন, যেটা আমার খুব খারাপ লেগেছিল। মানে এটা আমার মনে হয় যে ওনার বিবেক কতটা কি কাজ করেছিল ওই সময় জানি না, বাট আমার বিবেক বলেছিল যে এটা আমাদের বাঙালির বা হিন্দুর সংস্কৃতি যে কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী তাকে একবার অন্তত সেই বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যা মানে যেতে হয়। গত কয়েক মাস আগেও যদি বলি, আপনি তৃণমূল কংগ্রেসকে এত আক্রমণ করছেন, সেই রাস্তায় দাঁড়িয়ে আপনি আক্রমণ করেছেন, প্রচুর মিটিং মিছিলে আপনাকে দেখতে পেতাম, হ্যাঁ আপনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কিন্তু এই দু মাস আগে থেকে আপনাকে কিরকম নো হোয়ার লাগছে, কোথাও নেই আপনি মনে হচ্ছে। কারণটা হচ্ছে যে করোনা, আমার, আপনারা জানেন হয়তো আমার করোনা হয়েছিল, এবং করোনা হওয়ার পর কিছু এক্সট্রিম সিমটমস মানে ডিটেক্ট হয়, মানে যেটার কারণে আমাকে ক্যাটাগরিক্যালি বলা হয় যে যতটা মানে খুব রেস্ট্রিকশনের মধ্যেই চলছি, মানে আপনাদের স্টুডিওতে আসা সেটাও ডক্টরের পারমিশন নিয়ে, তো জানতাম না যে করোনার সাইড এফেক্ট এতটা ভয়াবহ হবে, তো কিছু কিছু সিমটমস খুব সিভিয়ার দেখা দিয়েছে, যার কারণে বেশ কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি, সেটা আমার পার্টির যারা আমার হায়ার অথরিটি আছেন তারাও জানেন। তো সেই জন্য করোনা সিমটম নাকি পলিটিক্যাল সিমটম? না, করোনা সিমটমস, কারণ ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জিনিস যারা যারা করোনা হয়েছে এবং যাদের এই সিমটমস দেখা দিয়েছে তারা বেটার জানেন, তো সেটার কারণেই বলতে পারেন যে মানে পার্টির যিনি সুপ্রিমো তাকেও এই রিপোর্ট দেখানো হয়েছে। এবং আমার ইচ্ছা ছিল যে এই সময়টা ভাইটাল টাইম, যতটা সম্ভব ফিল্ডে নেমে প্রচার করা বা ফিল্ডে থাকা, কিন্তু ডাক্তারি পরামর্শ অনুসারে আমাকে এখন রেস্টে থাকতেই হবে। আবার বলছি অনুপমদা, আপনার বিবেক আমি দেখতে পাচ্ছি, কোথাও কি নতুন তৃণমূল থেকে বিজেপিতে আসা তাদের যা দাপট, ওই যে সেই গুপিগাহিন বাঘাবাহিনী, বাবা কি দাপট! এরকম কিছু না, দেখুন প্রথম কথা হচ্ছে যে যেভাবে অ্যাক্টিভ ছিলাম বা এখন হয়তো যা শারীরিক কারণে আমি হয়তো থাকতে পারছি না, এপ্রিলের ধরুন আর এক মাস, আরও এক মাস হয়তো আমাকে এই রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে, তারপরে দেখব, মানে এটা তো সময় বলবে। হ্যাঁ, কারণ যে সময় আমাদের দল ক্ষমতায় আসতে চলেছে সেই সময় কে না চাই ফিল্ডে অ্যাক্টিভ থাকতে। এমনভাবে বললেন বিজেপি প্রায় ক্ষমতায় চলেই এসেছে, একদম একদম। কীভাবে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আপনারা লড়াই করতে পারছেন না? দেখুন ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত উন্নয়ন করে থাকেন, তাহলে এখন এই জনসভাতে গিয়ে কাজের খতিয়ান না দেখিয়ে ওনার পা দেখাতেন না, ওনার ওই প্লাস্টার করা পা সামনে, স্টেজের সামনে এনে উনি রেখে দেন এবং বিভিন্ন সময় অবভিয়াসলি একজন, না না অবভিয়াসলি, কিন্তু আমি বলছি যে সেটা আহত হয়েছেন, আমি চাই যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, কিন্তু যে পরিমাণে উনি রিকভার করলেন হসপিটাল থেকে, মানে কি বলবো, প্লাস্টার থেকে ব্যান্ডেজে চলে এলেন 24 ঘন্টার মধ্যে, তারপরে দেখি মানে এত তাবড়তাবড় ডাক্তার, ওই রিকভারি রেটটা তো উনি ওখানে হসপিটালে পুরো সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু ওই স্পিডের সঙ্গে যেমন চান, উনি তো চান নির্বাচনে লড়াই করতে, কারণ উনি জানেন যে উনি মুখ, না না কোনো মুখ নেই, মুখ নেই না, মুখ উনি তৈরি করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট জেনারেশন লিডার তৃণমূলে তৈরি করেননি, উনি একজনকেই তৈরি করেছিলেন, তারপরে দেখলেন যে যাকে তৈরি করতে যাচ্ছেন মানুষ তাকে মেনে নিতে পারছে না, তো উনি তো নেক্সট জেনারেশন কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন মেনে নিতে পারছে না কেন, প্রচুর মানুষ যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, ওটা তো না হয় মানে অনেক রকম ইনসেন্টিভ থাকে তৃণমূলের তরফ থেকে, অনেক সময় থ্রেটও থাকে,
এতগুলো মানে আমরা তো তৃণমূলে ছিলাম যে এতগুলো বাস না আনলে হয়তো তোর নামে কেস হবে বা তোকে পদ থেকে সরিয়ে নেওয়া হবে। এটা তো স্বতঃস্ফূর্ত ভিড় নয়, এই ভিড়টা স্বতঃস্ফূর্ত নয়, কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন এই যে আজকে তৃণমূলের এই যে পতন, এই যে ভাঙন, এটার কারণই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ অনেক যোগ্য লিডারকে উনি তুলতে পারতেন, কিন্তু ওনার কোনো সময় মানে সবসময় একটা উনি ইনসিকিওর থাকেন, হয়তো যে মানে বাড়ির কাউকেই প্রমোট করি, বাইরের কাউকে কেন প্রমোট করব। তো এই জন্য হয়তো বহু লোক মানে তৃণমূল মানে মুকুল রায় থেকে শুরু করে যারা যারা পরপরে এসছেন সবাই কিন্তু মানে পয়েন্ট অফ অ্যাজিটেশন, পয়েন্ট অফ কমপ্লেন একটাই, কারণ উনি ওনার ভাইপোর প্রেমে অন্ধ। এক কথায় জোর করে ওনাকে নেতা সাজানো হচ্ছে, বানানো হচ্ছে, কিন্তু মানুষ নিতে পারছে। অনুপম দা, আপনি আক্রমণ করছেন, তৃণমূলের অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু কোথাও একটা সুর নরম, কোথাও একটা সুগার কোটিং দেওয়া, কোথাও কি তৃণমূলে ফেরার একটা বিবেকে মনে হচ্ছে যে না বিজেপিতে গুরুত্ব পাচ্ছে? তৃণমূলে ফেরা অ্যাটলিস্ট মানে আমার এত খারাপ অবস্থা আসেনি যে আমাকে তৃণমূলে ফিরে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা কেন আপনার মাথায়, আপনি তো রাজনীতি থেকে দূরে আছেন। হ্যাঁ, অবভিয়াসলি আমি একবারই রাজনীতি থেকে দূরে, এই জন্যই আপনার ঠিক ধারণাটা নেই। হ্যাঁ, তো ফলে যে দল আমাকে আজকে এই জায়গা দিয়েছে, আমার সব থেকে বড় নৈতিক দায়িত্ব হচ্ছে সেই পদের যথাযোগ্য সম্মান করে আমার দিক থেকে যতটা সম্ভব দলের জন্য করা। এবং নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, পরের পর প্রচার করছেন, সেই মঞ্চগুলোতে আপনাকে দেখা যাচ্ছে না? ওই তো বললাম আপনাকে যে এখন তাহলে স্টুডিওতে রিপোর্টটা নিয়ে আসতে হতো আমাকে। হ্যাঁ, তো ফলে সেজন্য এটা কি হয়, এটা তো বিবেকের তারণাই মানুষ যেতে চায়, কিন্তু যখন আপনার যিনি রিপোর্টিং অথরিটি, আমাদেরও তো পলিটিক্যাল বস থাকে, তো তার যখন পরামর্শ যে প্রথমে মানে অবভিয়াসলি আমি হয়তো কিছু পার্সোনাল জিনিস অবভিয়াসলি স্টুডিওতে পাবলিক করতে চাই না, এমন কিছু আছে সেটা হয়তো মানে থ্যাঙ্কফুলি আই উইল রিকভার, তো মানে আই হোপ দ্যাট আইল রিকভার, সেটা 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 সময় এলে বুঝতে পারবেন যে কিছু এমন জিনিস আছে যে যেটার জন্য আমি মানে রেস্ট বা মানে রেস্ট্রিকশনে থাকা ছাড়া আমার উপায় নেই। তা নাহলে নিশ্চয়ই আমার যিনি রিপোর্টিং বস তিনি হয়তো বলতেন না যে আগে হেলথ, আগে তুমি সুস্থ হও তারপরে ফিল্ডে নামবে। আপনি কিছুদিন আগে বললেন বাংলার অবস্থা পাকিস্তানের মতো, কি বলছেন অনুপম দা? আপনি একজন বাঙালি, আপনার এই বাংলায় জন্ম, আপনার বিবেক বলছে না এরকম কোনো বিষয় নয়, যা বলছি আমি রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য বলছি। বাধ্যবাধকতা না, আমরা ছোট থেকে বড় হয়েছি, একটা পার্টিকুলার কমিউনিটিকে মানে এক কথায় প্যাম্পার করা, মানে মাত্রাতিরিক্ত প্যাম্পার করে যত রকম রাজ্যের মধ্যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৈরি করা, মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসকে এনকারেজ করা, এগুলো তো আমরা দেখেছি। আমরা যখন সিএ এনআরসি নিয়ে যখন আন্দোলন চলছে, রেল লাইন উপড়ে ফেলছে, এবং মানে এই রাজ্যে তো কোনো রকম কোনো আইন শৃঙ্খলা কিছু নেই, কারণ এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। আবার আমি বিজেপিতেই আসছি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ আর 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এই নিয়ে আপনি সন্তুষ্ট এই মুহূর্তে? অনেকে বলছে অনুপম হাজিরা কে? অনুপম হাজিরাকে একটা পিঁপড়েও কামড়াবে না, তার পেছনে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেটাই তো, যে বলছে সেটা নিশ্চয়ই তৃণমূল থেকেই বলছে, আর পিঁপড়ে কামড়াবে না, যাক পিঁপড়েও আমাকে ভালোবাসে, এখানে তো এটা প্রমাণ হলো। হ্যাঁ, তো ফলে যাক অন্তত সেই রেপুটেশনটা আর্ন করেছে যে পিঁপড়েও আমাকে অন্তত কামড়াবে বা 2-3 বার ভাবে। তাহলে ভালোবাসা থাকলে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অনুপম হাজিরাকে নিয়ে, অনুপম হাজিরা কি মাস লিডার? তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি তৈরি করেছে পশ্চিমবঙ্গে, যে কেউ যে কোনো মুহূর্তে গুলি বা বোমার শিকার হতে পারে যদি সে বিজেপির সঙ্গে যুক্ত থাকে, তো সেই জন্য আইবি রিপোর্ট থাকে, কেউ কাউকে তো মানে অ্যাবসার্ডলি, এটা তো তৃণমূল কংগ্রেসের রাজ্য পুলিশ না যে আমার মনে হলো যে আমি বিমল গুরুং যার এগেনস্টে 100টা কেস আছে তাকে নিয়ে আমি সঙ্গে ঘুরবো, তাকে আবার আপনার জন্মস্থান, আপনি জন্মেছেন ওখানে, আপনি বড় হয়েছেন, শান্তিনিকেতনে যা যা হচ্ছে ভালো হচ্ছে বলে আপনার মনে হয়? ওটা যদি আপনি কেষ্টবাবুর কথা বলেন তাহলে তো মানে মানে এক কথায় এর থেকে হাস্যকর মানে জিনিস, মানে এই হাস্যকর তথ্য বা হাস্যকর সত্যও কিছু হয় না, মানে যদি এটা এটা তো মানে আপনি কেষ্টবাবুর কথা বলছেন। আপনি বিবেক দিয়ে বলুন তো, বিদ্যুৎ চক্রবর্তী যা যা ডিসিশন নিচ্ছেন, পৌষ মেলার মাঠ ঘিরে ফেলা, বিভিন্ন ধরনের রাস্তা ঘিরে ফেলা,
এই সমস্ত কিছু কি সত্যি আপনার বিবেক থেকে মনে হয় ঠিক কাজ করছে? দেখুন, কিছু কিছু জায়গায় সাংস্কৃতিক পরিবেশ সংস্কৃতির তো ঐতিহ্য বহন করে রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিছু জায়গায় মনে হয়, কিছু জায়গায় মনে হয় যে রবীন্দ্রনাথের যে ফিলোসফি, যে উন্মুক্ত প্রাঙ্গণে শিক্ষাদান, এক কথায় মানে রবীন্দ্রনাথের মানে ফিলোসফিটাই ছিল যে গাছের নিচে পড়াশোনা হবে, মানে ছাত্রছাত্রীরা ওপেন এনভায়রনমেন্টে হাতে কলমে শিক্ষা নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিচুয়েশন পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা যখন মানে শান্তিনিকেতনে আমরা যখন ছোটো ছিলাম, আমরা গাছের তলায় পড়াশোনা করেছি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে মানে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, ডিউ টু ওয়েদার চেঞ্জ, অনেক সময় কী হয়, বৃষ্টি যখনই হতো আমাদের ক্লাস ছুটি হয়ে যেত। তো এর ফলে কী হলো, একটা প্রয়োজনীয়তা দেখা দিল যে এবারে গাছের নিচে না, আর এবারে একটা বিল্ডিং তৈরি করতে হবে। কারণ গাছের নিচে যদি আমরা শুধু পড়াশোনা করি, ওই বর্ষাকালটা আমাদের ক্লাস খুব এফেক্টেড হতো। সব সময়ের সঙ্গে সঙ্গে বিল্ডিং তৈরি হয়েছে, পরবর্তী আসার পরেই প্রয়োজনগুলো শুরু হলো। না বিদ্যুৎ চক্রবর্তীর মাঠ ঘেরা নিয়ে কি কাণ্ডটাই ঘটলো? বিদ্যুৎ চক্রবর্তী আসার আগে যে হয়নি তা তো হয়ে যাচ্ছে। তৃণমূল, বিজেপি, রবি ঠাকুর কি এটা চেয়েছিলেন? বিদ্যুৎ, রবি ঠাকুর তো এটাও চাইনি যে তৃণমূলের কোনো নেতা এসে মানে বুলডোজার দিয়ে বা জেসিবি দিয়ে তার বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ভেঙে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটাও চাননি। কিন্তু এটাও ঠিক যে মানুষকে কেন দেওয়ালটা তোলা হচ্ছে বা কেন প্রয়োজনীয়তা, একটা প্রেস কনফারেন্স করে সেটা বুঝিয়ে দিলেই হয় যে এই এই কারণে আজকে প্রয়োজন হয়ে পড়েছে যে বিশ্বভারতীকে এই মানে তৃণমূল নামক যে সমাজবিরোধী গোষ্ঠী আছে সেখান থেকে সুরক্ষার জন্য, তাদের কাছ থেকে সুরক্ষার জন্য বিশ্বভারতীকে ঘিরতে হবে, কারণ এটা কবিগুরুর আবেগ। আমি একটু আবার রাজনীতিতে ফিরে আসি। অনুপম হাজরা অনেক দিন হয়ে গেল বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু দুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন, তারাও টিকিট পেয়ে গেলেন, অনুপম হাজরা একটা টিকিটও পেলেন না। প্রথম কথা হচ্ছে আই এম মোর ইন্টারেস্টেড ইন পার্লামেন্টারি পলিটিক্স। দিল্লিতে দিল্লি পলিটিক্সের ইন্টারেস্ট আমার বরাবরই, মানে স্টেট পলিটিক্সের থেকে মানে দেশের রাজধানীতে বসে পলিটিক্স করার মজা, চাম, নিজেকে দেশ, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা বাইরের দেশে, এগুলো এটাতে আমার বরাবরই বেশি ইন্টারেস্ট। হ্যাঁ, অবভিয়াসলি স্টেট পলিটিক্সে আমার কোনো দিন ইন্টারেস্ট ছিল না, এটা একদম টু বি মানে অনেস্টলি, টু বি ভেরি অনেস্ট, যে ডে ওয়ান থেকে আমার বরাবরই একটা ইচ্ছা, বা যেহেতু আমি 5 বছর এমপি ছিলাম, দেশকে বহু জায়গায় রিপ্রেজেন্ট করি বহু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, তো আমার স্টেট পলিটিক্সের প্রতি সত্যি কথা বলতে খুব একটা ইন্টারেস্ট ছিল না। আর এটা তো খুব স্বাভাবিক, ন্যাশনাল সেক্রেটারি হয়ে আমি টিকিট চাইবো, এটা দল দেবে না, এটা একটা হাস্যকর হয়ে যায় না ব্যাপারটা। যে তার মানে 5-6টা লোক, মানে আপনার এখন লক্ষ্য এবং স্বপ্ন হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে আপনি রাজ্যসভার সাংসদ হওয়ার, সেটা দল ডিসাইড করবে, সেটা দলের উপর ছেড়ে দিন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনুপম দা আমার সঙ্গে এতক্ষণ মুখোমুখি হয়ে আড্ডা দেওয়ার জন্য। আপনার কাছ থেকে অনেক কথা শুনলাম, আপনার বিবেকের কথা শুনলাম, কিন্তু কোথাও মনে হলো আপনি বোধহয় বিবেক থেকে খোলাখুলি কথা বলছেন। না, আমি প্রচন্ড খোলাখুলি কথা বলি। তৃণমূল কংগ্রেসে যাওয়ার একটা রাস্তা কোথাও খোলা রাখছেন? না না না, একদম না, প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড, এটা মোটামুটি পশ্চিমবঙ্গ জানে যে আমি সোজাভাবে ওই টিপিক্যাল নেতা সুলভ। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এই যে সাক্ষাৎকার আমার সঙ্গে পুরোটা থাকবে আগামী দিনে, আমরা কিন্তু সেই দিকেই তাকিয়ে থাকবো। অনুপম সময় কথা যদি